হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি যে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। এটা আমাদের কোম্পানির ফিসবোর্ড, বোর্ডটা তৈরি পুরোটাই রাবার দিয়ে, হাওয়া দিয়ে ফুলাতে হয়, তারপরে এটা পানিতে চলে, দেখতে খুবই ভালো। তো এটা আমাদের কোম্পানির ইমার্জেন্সির জন্য রাখা হয়েছে, কোনো না কোনো ইমার্জেন্সি কাজে আমরা ব্যবহার করে থাকি। এখন বর্তমানে কোম্পানিতে একটা বেশি একটা কাজ নেই, তো প্রতি সপ্তাহ এক ঘন্টা দেড় ঘন্টা মানে ট্রায়াল দেওয়া হয় সমুদ্রের মাধ্যমে। তো ট্রায়াল দেওয়ার জন্য চারজন ওয়ার্কার রাখা হয়েছে, ওরা চারজনের প্রতি সপ্তাহে একবার গিয়ে মানে একটু চালায়, চেক করে ঠিক আছে কিনা, তারপরে আবার এখান থেকে পানি থেকে উঠিয়ে উপরে রাখা দেয়, যে পানি থেকে উঠাচ্ছে কেরাং দিয়ে। কেরাংটাও আমাদের হাতের তৈরি বানাইল, ওই যে আস্তে আস্তে উঠতেছে, এই যে বেল্ট দিয়ে ফ্রেমের উপরে রেখা তারপরে উঠাচ্ছে, আবার উপরে রেখা সুন্দরভাবে একটা কভার দিয়ে ঘুরা তারপরে চলে যাবে। তো এটা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা তৈরি করতেছি, দেখুন কিভাবে এটা পোট করে রাখা হয়, দেখতে থাকুন আপনারা। তো এখানে দৃশ্যটা অনেক সুন্দর, মূলত এটার জন্য আমি ভিডিও করলাম। দেখুন পাশে একটা রিগ দাঁড়িয়ে আছে, ওই রিগ দিয়ে সমুদ্র থেকে তেল উঠায়, রিগটা দেখতে অনেক বড়। তো ওই যে আমাদের এটা উঠে গেছে, এখন এখানে রাখবে, হ্যাঁ এখানে রাইখা, তারপরে তারপলিন আছে ওইটা দিয়ে ঘুরা রাইখা চলে যাবে। তো এখানে সিনারিটা অনেক সুন্দর, তাই ভিডিও করলাম। ভালো থাকবেন আপনারা।